আল্লাহর সকল নাম মুজাক্কির কেন? মুজাক্কার কেন? মুজাক্কার মানে পুল্লিঙ্গ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন নারীও না পুরুষও না, পুরুষত্ব এবং নারীত্ব এগুলো সৃষ্টির গুণ, আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কেউ নাই, সমকক্ষ কেউ নাই, কারোর সাথে তার কোনো সাদৃশ্য নাই। অতএব আমাদের মধ্যে পুরুষ হয় নারী হয় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে অনেক ঊর্ধ্বে। এখন প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নামগুলো তাহলে পুল্লিঙ্গ কেন? সুন্দর প্রশ্ন। এটার উত্তর হলো এটা ডিফল্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে পুল্লিঙ্গ আসে। আপনি কোনো একটা শব্দ যেটা কোনো স্ত্রীলিঙ্গ হয় না ওইটার জন্য যে শব্দ ব্যবহার করা হবে ওটা পুল্লিঙ্গই ব্যবহার করা হয়। আবার নারী পুরুষ উভয়কে নির্দেশ করা হচ্ছে, এক্ষেত্রেও ওই ডিফল্ট হিসাবে পুল্লিঙ্গ ব্যবহার করা হয়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন আমালু মাশিতুন, কথার কথা আমালু, এই আমালু মানে তোমরা আমল করো, এই আমল করো এই শব্দটা আমালু, এই শব্দটা পুল্লিঙ্গ, এটার স্ত্রীলিঙ্গ আছে। নির্দেশসূচক ক্রিয়া আমরের সিগা মহিলাদের জন্য নির্দেশ করে সেরকম সিগাও আছে, সে শব্দও আছে, সে শব্দ ব্যবহার না করে আল্লাহ আমালু বলেছেন, এটা পুল্লিঙ্গ। অথচ নির্দিষ্ট পুরুষ নারী সবার জন্য সমানে প্রযোজ্য, এটা বাই ডিফল্ট হিসাবে বলা। আল্লাহ তাআলা সমস্ত গুণবাচক নাম মুজাক্কার বা পুল্লিঙ্গ হওয়ার মানে এই নয়, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা পুরুষ অথবা নারী নন, এরকম কিছু না। পুরুষত্ব নারীত্ব এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে।